আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখছেন বিডি টেক সিটির সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া তো আমাদের আজকের বিষয় হচ্ছে ইমো ইমো ব্যবহার করে না এমন ব্যক্তি কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ এর বেস্ট কোয়ালিটি ভিডিও সেটিং অডিও সেটিং কিংবা মেসেজিং সব কিছুই কিন্তু অনেক বেস্ট কারণ এই ইমো দিয়ে অনেক নর্মাল নেটওয়ার্কেও কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও কথা বলা যায় এজন্যই ইমোর এত জনপ্রিয়তা তো এই ইমোর ভিতরে কিন্তু অনেক গোপন অপশন আছে কিংবা গোপন ভিডিও কিংবা পিকচার থাকে যেগুলো কিন্তু আমরা বের করতে পারি না অনেকেই তো তারা যারা এগুলো বের করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন যারা তারা আমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি পুরোটি দেখবেন নাহলে কিন্তু আপনি আবার কিছুই বুঝতে পারবেন না তো ঠিক আছে তাহলে চলুন আমরা প্রথমে ইমোতে চলে যাই এবং সেই গোপন অপশনগুলো আপনাদের আজকে দেখাবো তো ওই জন্য দেখুন এখানে আপনি ইমোতে চলে যাওয়ার পর দেখুন এরকম একটি লিস্ট পাবেন আপনি ইমোতে ঢোকার পর আপনি এখানে দেখুন যাদের সাথে কথা বলেছেন তাদের নামের লিস্ট এখানে আসবে তো সাপোজ এখান থেকে আমি একটি আইডিতে ঢুকবো সাপোজ দেখুন এখানে একটি মেয়ের আইডি দেখতে পাচ্ছি আমি লাভলি তো তার আইডিতে আমি চলে গেলাম তারপর দেখুন উপরের দিকে তার নাম লেখা আছে একদম উপরে তো লাভলি লেখা আছে ওখানে ক্লিক করবেন তারপর দেখুন তার প্রোফাইল পিকচার চলে আসবে এখানে সে যে পিকচার দিয়েছে তারপর দেখুন একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন লেখা আছে ফটো অ্যালবাম এখানে ক্লিক করবেন ফটো অ্যালবামে তারপর দেখুন এখানে সে যত কিছু আমাকে আজ পর্যন্ত শেয়ার করেছে ইমো খোলার পর থেকে আজ পর্যন্ত আমাকে যত কিছু দিয়েছে সব কিছু কিন্তু এখানে আমি দেখতে পাবো সে যদি কোনো ভিডিও দেয় ভিডিও দেখতে পাবো অডিও দিলে অডিও দেখতে পাবো এছাড়াও সে যা শেয়ার করবে আমার সাথে সব কিছুই কিন্তু এখানে আমি দেখতে পাবো এভাবে এটা এটা দেখানোর কারণ হচ্ছে আপনার বন্ধু যদি আপনাকে কোনো আপনার বন্ধু অর্থাৎ আপনার বন্ধু যদি কোনো মেয়ের সাথে কোনো খারাপ কথা বলে বা কোনো খারাপ পিকচার শেয়ার করে তার সাথে কিংবা সেই মেয়েটি তার কোনো খারাপ পিকচার দিল আপনার বন্ধুকে সেখান থেকে এখানে গিয়ে কিন্তু আপনার বন্ধুর এখানে গিয়ে কিন্তু আপনি সব কিছুই তার গোপন সব কিছু আপনি দেখতে পারবেন অর্থাৎ কি শেয়ার করেছে সে আজ পর্যন্ত প্রথম থেকে সেই মেয়েটির সাথে কি শেয়ার করেছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন শুধুমাত্র এই ফটো অ্যালবামে ক্লিক করে তবে আপনার বন্ধুর গোপন জিনিস আপনি দেখতে পারবেন কিংবা যে কারো এটা ছিল আমাদের প্রথম অপশন অর্থাৎ প্রথম গোপন কাজ ইমোর তো আরেকটি কাজ দেখাবো আপনারা আপনাদের আমি সেটি হচ্ছে এজন্য দেখুন ইমোর নিচে বাম দিকে তিনটি দাগ দেয়া আছে ওখানে ক্লিক করবেন তারপর দেখুন এখন সেটিং নামক একটি অপশন চলে আসবে এরপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন আপনারা সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইউজার নেম তো ইউজার নেমে ক্লিক করবেন সাপোজ এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দেবেন সাপোজ আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে দেখুন এভাবে আমি একটি ইউজার নেম দিয়ে দিলাম তো এই ইউজার নেমটা কি এখন আপনাদের বলছি আমি ইউজার নেমটা হচ্ছে আপনার বন্ধুর মোবাইলে আপনি যদি আপনার এই ইউজার নেমটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার বন্ধুর মোবাইলে আপনার এই ইমো আইডিটি সহজেই সহজেই চলে আসবে অর্থাৎ আপনার বন্ধুর মোবাইলে ইমোতে গিয়ে যদি আপনার এই এই ইউজার নেমটা সার্চ করে আপনার বন্ধু তাহলে কিন্তু আপনার ইমো আইডি সে সহজেই খুঁজে বের করতে পারবে এর জন্য আপনার ফোন নাম্বারটি তার মোবাইলে সেভ করার কোনো প্রয়োজন নাই এভাবে আপনি যে কাউকে আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন সে কিন্তু সহজেই আপনার ইমোয়াটি খুঁজে পেয়ে যাবে এজন্য আপনার কি কিন্তু তাকে তাকে আপনার ফোন নাম্বারটি দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র ইউজার নেম দিয়ে দিবেন সে আপনার ইমোয়াটি সহজেই খুঁজে বের করবে তো এটা ছিল ইউজার নেমের কাজ তো এটা আমাদের দ্বিতীয় কাজ ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে